পি এম কিষণ প্রকল্পের নাম নতুনভুক্ত কৃষকগণরা জানেন গত পাঁচই অক্টোবর তথা গত শনিবার দেশের প্রধানমন্ত্রী শ্রী সন্মানীয় নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের ওয়াসিম থেকে কিন্তু একটি ফিজিক্যাল সভা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিমোটের বাটন প্রেস করে অর্থাৎ ডিপিডির মাধ্যমে সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছেন বিশেষ করে যাদের নাম পিএম কিষাণ প্রকল্পের নথিভুক্ত করা ছিল কম বেশি বেশিরভাগ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকে গেছে তবে আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গের এরকম বহু কৃষকজনেরা আছেন যারা কিন্তু আমার বিগত ভিডিওগুলোতে কমেন্ট করতেছেন যে আপনাদের অনেকের অ্যাকাউন্টে এখনও অব্দি টাকা ঢুকিনি বন্ধুরা আজকের ভিডিওতে তার লাইভ প্রমাণ আজকের ভিডিওতে দেখিয়ে দেবো যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিনি তাদের কবে টাকা ঢুকবে কোন কোন জেলার কৃষকগণরা আগে টাকা পাচ্ছে তার পাশাপাশি কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের আগে টাকা ঢুকতেছে যাদের টাকা ঢুকিনি বিশেষ করে তাদের কবে একা ঢুকতে পারে এ নিয়ে অফিসিয়াল কি আপডেট আছে সেটা আপনাদের জানিয়ে দেবো তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো যেমনটা আপনারা জানেন গতকালকেই কিন্তু মহাশ্রীর ওয়াসিম থেকে ডিবুটের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী বেলা বারোটার পর কিন্তু তিনি রিমোটের বাটন প্রেস করে একইবারে গোটা দেশের প্রায় নয় কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দিয়েছেন এবং আমরা দেখেছিলাম গত শনিবার অর্থাৎ গত পাঁচই অক্টোবরে কিন্তু ধীরে ধীরে বিকেলের পর থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে কিন্তু এরকম বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তবে আপনাদের মধ্যে থেকে অনেক কিছুকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকিনি বন্ধুরা যেটা আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন তবে আজকের তারিখেও কিন্তু অনেক কিছুকে টাকা ঢুকে গিয়েছিল এবং গতকালকেও অনেক কিছুকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে তার লাইভ আপডেটটা আগে প্রথমত দেখিয়ে দিই যেমনটা এখানে অনেকটা লাইভ দেখতে পাচ্ছেন একজন কিছুকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজকের তারিখে টাকা ঢুকে গেছে এবং এখানে কিন্তু তারিখ দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং এটা কিন্তু পিএমিশন সমানৃতি প্রকল্পের টাকা যেমনটা আপনারা অনেককে লাইভ দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং আপনাদের জানেন যে আপনাদের মধ্যে থেকে অনেক কিছুকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু গতকালকেও টাকা ঢুকে গিয়েছিল এরকম কিন্তু অনেকে আমাকে গতকালকেও আপনারা ম্যাচেড স্ক্রিনশট করে পাঠিয়ে দিয়েছিলেন মুদ্রা তো বুঝতেই পারতেছেন গত পাঁচই অক্টোবর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল তারপরে কিন্তু ধাপে ধাপে সেদিন তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক কৃষকের টাকা ঢুকে গেছে এবং গতকালকেও অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং মিষ্টিমুখেও কিছু সংখ্যক কৃষকদের যাদের বাকি রয়েছে তাদের মধ্যে থেকে বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজকের তারিখেও টাকা ঢুকে গেছে যেমনটা আপনাদের লাইভ প্রমাণ দেখিয়ে দিলাম মুদ্রা তবে এরও মধ্যে যাদের অ্যাকাউন্টে এখনও অবধি টাকা ঢুকিনি এখন অবধি যাদের টাকা ঢোকা ডিউ রয়েছে বন্ধুরা তাদেরও কোনো ঘাবরানোর কোনো কিছুই নেই আমি একটা ট্রিক্স আপনাদের জানিয়ে দিচ্ছি এটা এক্সাক্টলি ট্রিক বলব না মানে একটা তথ্য দিয়ে দিচ্ছি এটা আপনি মিলিয়ে রাখবেন যদি এটা আপনার ঠিক থাকে তো অবশ্যই আপনার পেমেন্ট প্রকল্পের টাকা ঢুকে যাবে আজকালের মধ্যেই দেখুন তো আপনি যদি পিএম কৃষি সামানি প্রকল্পের নাম নথিভুক্ত একজন কৃষক হয়ে থাকেন এবং এখন অব্দি আপনার পিএম এমকেশন প্রকল্পের এই আঠারোতম কিস্তি দু হাজার টাকা এখন অব্দি ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকে থাকলে সর্বপ্রথম পিএম কেশন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একবার নিজের বেনিফিশারি স্ট্যাটাসটা এরকম করে চেক করে নিন এরকম করে স্ট্যাটাস চেক করার পরে বন্ধুরা দেখবেন আপনার এপ্রিল প্রসিড সেটা ইয়েস হয়ে আছে নাকি নো হয়ে আছে যদি এখানে ইয়েস থাকে তার পাশাপাশি নিচে যে পেমেন্ট স্টাটাসের নাম একটা ঘর রয়েছে এখানে যদি এরকম করে পেমেন্ট প্রোসিড এই লেখাটা থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই টাকা চলে আসবে তার উপরে আরেকটা জিনিস আপনাদের মিলিয়ে রাখতে বলবো সেটা হচ্ছে এলিজিবিলিটি স্ট্যাটাস দেখতে হচ্ছে উপরে এখানে একটা আরও রয়েছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করা মাত্রই আপনার এলিজিবিলিটি স্টাটাসগুলো কিন্তু এখানে চলে আসবে যেমন দেখতে পাচ্ছেন ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে এই কৃষকের ক্ষেত্রে ইকুইএসি স্টাটাস সেটাও ইয়েস রয়েছে এবং আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্টাটাস সেটাও ইয়েস রয়েছে আপনাদের মধ্যে থেকে যাদের এই তিনটি এলিজিবিলিটি স্ট্যাটাস এরকম করে ইয়েস দেওয়া থাকবে তাদের কিন্তু টাকা পেতে কোনো রকম সমস্যা নেই বন্ধুরা আপনার সম্পূর্ণ তথ্যগুলো ঠিক রয়েছে এবং বিশেষ করে যাদের এফটি ও এবং পেমেন্ট স্টাটাসের করে পেমেন্ট পজিট এই এলাকাটা রয়েছে তাদের কিন্তু এখনও অবধি টাকা না ঢুকে থাকলে আপনার অ্যাকাউন্টে অবশ্যই হানড্রেড অ্যান্ড হান্ড্রেড টাকা ঢুকে যাবে আপনারা ওয়েট করে যান অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবার আরেকটা কথা আবার না বললেই নাই অনেকেই এখানে কমেন্ট করেছিলেন যে কোন কোন জেলার কৃষকরা না আগে টাকা পাচ্ছে তো আপনাদের জানিয়ে দিই বন্ধুরা এটা এই যে পিএম খান প্রকল্প এটা কিন্তু আমাদের রাজ্যের কোনো রকম প্রকল্প নয় যে জেলাভিত্তিক টাকা দেওয়া হবে তেমনটা কিন্তু একদমই নয় বন্ধুরা এটা যেহেতু গোটা দেশের অর্থাৎ কেন্দ্র সরকারের একটি প্রকল্প তাই কিন্তু গোটা দেশের প্রতিটি রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের নাম নথিভুক্ত করা রয়েছে পিএম খেলান প্রকল্পে সবার অ্যাকাউন্টে কিন্তু একই দিনে অর্থাৎ গত পাঁচই অক্টোবর দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী উনি কিন্তু নিমোটের বাটন প্রেস করে ডিবি মাধ্যমে যাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত করা রয়েছে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম জেলাভিত্তিক টাকা পাঠানো হয়নি তার সাথে আমি আপনাদের আরও একটা কমেন্ট পেয়েছিলাম যে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা ঢুকতেছে দেখুন এখানে আরও আপনাদের জানিয়ে দিই এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও কোনো রকম ব্যাপার নেই বন্ধুরা আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে হয়ে থাকুক না কেন আপনার যদি যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে আপনার ডিবিডি লিঙ্ক অর্থাৎ আদার সিডিং করা রয়েছে আদার সি ডেট যেটাকে আমরা এনপিসিআই ম্যাপিং বলেছি থাকি এটা যে ব্যাঙ্কের সাথে আপনার করা হওয়া থাকবে সেই ব্যাঙ্কেই কিন্তু আপনার টাকা ঢুকে যাবে কোনো সন্দেহ নেই বন্ধুরা আপনার কোন ব্যাঙ্ক সে আপনার স্টেট ব্যাঙ্ক কিংবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিংবা ইউকো ব্যাঙ্ক হয়ে থাকুক কিংবা আপনার যদি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক হয়ে থাকে তা তাহলেও কিন্তু আপনারা ওই সমস্ত ব্যাঙ্কেই টাকা পেয়ে যাবেন যদি আপনার ডিভিডেন্ড থেকে থাকে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আপনাদের অ্যাকাউন্টে এখন অবধি টাকা না ঢুকে থাকলে অবশ্যই আপনি আপনার জেলার নাম সকলে কমেন্ট করতে পারেন এবং আপনি টাকা পেয়ে গেলে অবশ্যই ইয়েস লেখে কমেন্ট করে দেবেন আবারও বলছি যাদের অ্যাকাউন্টে এখন অবধি টাকা ঢুকিনি কিন্তু স্টাটা সম্পূর্ণ তত ঠিক রয়েছে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট টাকা ঢুকে যাবে ওয়েট করেছেন অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন ভিডিওতে মূলত এটাই আপডেট দর্শক সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে ততটিকে সরে দেবেন এবং আপনারা যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব পরে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ